প্রাক্তন বিধায়ক পানীরাম রাভার মৃত্যু। গুয়াহাটী হায়াত হাসপাতালত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয়েছে রাভার। আজি বিয়লি ভাগত 3:30 মৃত্যু হয় অসম আন্দোলনের নেতাগৰাকীৰ। মৃত্যুর খবর রাভার বয়স হয়েছিল 68 বছর। স্নায়ু আর মধুমেহ রোগত আক্রান্ত হয়ে আছিল প্রাক্তন বিধায়কগৰাকী। তেল শোধনাগার আন্দোলন, মাধ্যম আন্দোলন, ভাষা আন্দোলন, অসম আন্দোলনত সক্রিয় হয়ে আছিল রাভা। সক্রিয় ভূমিকা পালন করেছিল। রাভার মৃত্যুত এপিসিসির সভাপতি ভূপেন বৰাই শোক প্রকাশ করেছে। আনহাতে পানীরাম রাভার মৃত্যুত রাজ্যসভার সাংসদ রিপুন বৰায়ও শোক প্রকাশ করেছে। সমগ্র রাজনৈতিক মহলত মহলের বাবে এটা কাপুরুগিয়া অপূরণীয় ক্ষতি বলে কব লাগিব। আর প্রাক্তন বিধায়ক পানীরাম রাভার মৃত্যু এটা শোকস্তব্ধ হয়ে পড়েছে তেওঁৰ সমষ্টিবাসী।